প্রিয় বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, এবছর একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওতে আলোচনা করবেন বিশিষ্ট শিক্ষক সুপ্রিয় স্যার। তার এক্সপিরিয়েন্স অনুযায়ী সাজেশন দিয়েছেন, আগের বছরও প্রায় সমস্তটাই ছাত্রছাত্রীরা গমন পেয়েছিল, এবারও তোমরা এখান থেকেই কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন একাদশ শ্রেণীর জন্য কমন পেতে চলেছ। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ক্লাস ইলেভেনের 2023 সালের অ্যানুয়াল এক্সামিনেশনের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন নিয়ে হাজির হলাম। তো তোমরা সকলেই জানো যে এবছর ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তো তোমাদের গ্রুপ সিতে 7x5 মার্কস অর্থাৎ লং টাইপ কোয়েশ্চেন থাকবে 36x5 মার্কসের, আমি সেটা ফার্স্ট আলোচনা করছি। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আমি অভিজিৎ মুখার্জি স্যারকে ধন্যবাদ জানাই, যিনি আমার এই সাজেশনটি ওনার চ্যানেলে আপলোড করে দেওয়ার জন্য। তো দেখো, গ্রুপ সি 7x5=35 মার্কস। প্রথম যে চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ কম্পিউটার্স অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটারের বিবর্তন। এখানে দুটো কোয়েশ্চেন থাকবে 7 মার্কসের, দুটো কোয়েশ্চেন থাকবে ক মার্কস করে, 7 মার্কস করে 14 মার্কস। পার্ট মার্কিং কোয়েশ্চেন মানে কীরকম থাকবে, প্রথম যে কোয়েশ্চেন থাকবে তার মধ্যে তিনটে প্রশ্ন থাকবে, অথবা দিয়ে আবার তিনটে প্রশ্ন থাকবে, দু নম্বর দেখা থাকবে তিনটে প্রশ্ন, আবার অথবা দিয়ে থাকবে তিনটে প্রশ্ন। তো এখানে আমি যে প্রশ্নগুলো বলে দিয়েছি শুধু এইগুলোই পড়ো, এর মধ্যে থেকেই তোমার দুটো সেট কমন চলে আসবে, ক্লিয়ার? তো দেখো, প্রথম যে প্রশ্নটা পেয়েছি, কম্পিউটারের প্রথম, দ্বিতীয়, চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য আলোচনা করো, প্রথম ও দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখো, হার্ড কপি ও সফট কপি বলতে কী বোঝো, উদাহরণসহ প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য লেখো, একটি ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ দাও, পেন ড্রাইভ কী ধরনের স্মৃতি বা মেমোরি, বাস কাকে বলে এর প্রকারভেদ করো, সিপিইউ এর কাজ কী, টিকা লেখো ল্যাপটপ অ্যান্ড সুপার কম্পিউটার। দু নম্বর সেটে রেখেছি ওএমআর ও ওসিআর এর মধ্যে পার্থক্য লেখো, উদাহরণসহ ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টারের পার্থক্য লেখো, ভোলাটাইল ও নন ভোলাটাইল মেমোরি কাকে বলে উদাহরণসহ লেখো, টিকা লেখো এমআইসিআর, একটি ডিজিটাল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম আঁকো এবং এর এবং তার প্রধান অংশগুলি লেখো, অথবা কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো ও বিভিন্ন ইউনিটের কাজ লেখো, এটা এবছর খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ডেটা প্রসেসিং সাইকেল অথবা ডেটা প্রসেসিং এর বিভিন্ন ধাপগুলি লেখো এবং সংক্ষেপ আলোচনা করো বা প্রক্রিয়া বর্ণনা করো, ক্যাচ মেমোরির কাজ কী অথবা ক্যাচ মেমোরি বিস্তারিতভাবে বর্ণনা করো। নেক্সট, তিন নাম্বার দাগে যে সেটটা রেখেছি, টিকা লেখো লেজার প্রিন্টার ডেটা বাসের অ্যাড্রেস বাসের মধ্যে পার্থক্য, ডেটা বাস এর অ্যাড্রেস বাসের মধ্যে পার্থক্য লেখো, সিপিইউ এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো এবং বর্ণনা করো, কম্পিউটারের বিবর্তনে ভন নিউম্যান কনসেপ্ট বলতে কী বোঝো, ডিভিডি এবং ব্লু রে ডিস্ক এর মধ্যে পার্থক্য লেখো, অপটিক্যাল মিডিয়ার বৈশিষ্ট্য লেখো, রমের শ্রেণীবিভাগ করো, ভার্চুয়াল মেমোরি কী, ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টারের বৈশিষ্ট্য লেখো, হাইব্রিড কম্পিউটার কাকে বলে উদাহরণ দাও, পার্থক্য লেখো সিআরটি মনিটার ও এলসিডি মনিটার, ওএমআর এর বৈশিষ্ট্য লেখো। চার নম্বর দাগে রেখেছি, মাইক্রো এবং মেইন ফ্রেম কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো, ALU এবং CU এর কাজ লেখো, বিভিন্ন প্রকার বাসের নাম ও কাজ উল্লেখ করো, একটি উভমুখী বাসের নাম লেখো, পার্থক্য লেখো মেইন ফ্রেম কম্পিউটার ও সুপার কম্পিউটার, টিকা লেখো ওএমআর অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখো এবং বৈশিষ্ট্য লেখো, র্যাম এবং রমের মধ্যে পার্থক্য লেখো, ক্যাচ মেমোরির উপযোগিতা কী, সিস্টেম বাসের অংশগুলির নাম লেখো,
ম্যাগনেটিক ডিস্ক অপেক্ষা অপটিক্যাল ডিস্কের সুবিধা ও অসুবিধা লেখো। এই যে চারটে সেট আমি আলোচনা করলাম, এই চারটে সেটের মধ্যে দুটো সেটের প্রশ্ন তোমাদের আসবে, পুরো কমন পাবে। পাঁচ, তাকে থাকবে পূর্ণরূপ, কিছু পূর্ণরূপ পড়ে রাখতে হবে, এর এমসিকিউ এর মধ্যেও আসতে পারে, এসএকিউ এর মধ্যেও আসতে পারে, অথবা লং এর মধ্যেও পাঁচটা দিয়ে দিতে পারে। পাঁচ নাম্বার কী কী পড়তে হবে, পিডিএ, ভিডিইউ, ওসিআর, ওএমআর, এমআইসিআর, টিএফটি, এলইডি, এলসিডি, সিআরটি, ডিভিডি, র্যাম, রম, এস র্যাম, ডি র্যাম, পি রম, ইপি রম, ইইপি রম, ইউভিপি রম, সিডি রম, ALU, MU, CU, CPU, ULSIC, VLSIC, LSIC, MSIC, SSIC, IC, IBM, ENISC, EDVSC। পার্থক্য লেখো, এক্সট্রা পার্থক্য দেখে রাখবে, হার্ডওয়্যার ও সফটওয়্যার অতটা ইম্পর্টেন্ট না, লেজার প্রিন্টার আর ইনজেক্ট প্রিন্টার। এই ছিল ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন। এবার আমি আসছি নেক্সট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমাদের হচ্ছে অঙ্কের চ্যাপ্টার। সেটা কি, ডেটা রিপ্রেজেন্টেশন, তথ্যের উপস্থাপনা। এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে 7 মার্কস, ইকুয়াল টু 7 মার্কস, পার্ট মার্কিং কোয়েশ্চেন, এখানে অর্ধেও প্রশ্ন দেওয়া থাকবে। এক নম্বর দাগে রেখেছি ভাগ করো, 111 02, ভাগ 111 02, পরিবর্তন করো বলে প্রশ্ন লিখেছি। টিকা লেখো, EBCDIC গুণ করো, কম্পিউটার সিস্টেমের সংকেত পদ্ধতি কোডিং ব্যবহার করা হয় কেন, টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করো, 23 বেস 10 সমতুল BCD কত, ফার্স্ট ব্যাকেট 705.34 বেস 8 হেক্সাডেসিমেলে পরিবর্তন করো, EBCDIC ও ASCII-র মধ্যে পার্থক্য লেখো, একটি বাইনারি সংখ্যার MSB ও LSB বলতে কী বোঝো, উদাহরণ সব বুঝিয়ে দাও, ASCII কোড বলতে কী বোঝো, উদাহরণ দাও, পরিবর্তন করো, ডেসিমেল থেকে বাইনারি দেওয়া আছে, বিস্তারিতভাবে পজিশনাল নাম্বার সিস্টেম আলোচনা করো, -23 বেস 10 ওয়ান্স কমপ্লিমেন্টটি নির্ণয় করো, ভাগ করো দেওয়া রয়েছে, সমতুল হেক্সাডেসিমেল পরিবর্তন করো, যোগ করো দেওয়া আছে, 16 থেকে 16 যেতে হবে, 16 থেকে অক্টালে কীভাবে যাব, যোগ করো। এই যে টাইপের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে নেবে, প্র্যাকটিস করে নেবে। পূর্ণরূপ পড়তে হবে এখানে, BCD কোড, ASCII কোড, EBCDIC, ISC, II, পার্থক্য লেখো ASCII BCD। ইম্পর্টেন্ট সাম কিছু দেওয়া রয়েছে, যেমন ডেসিমেল থেকে বাইনারি যাওয়ার অঙ্ক, ডেসিমেল থেকে বাইনারি পয়েন্টে ফ্র্যাকশানের অঙ্ক, বাইনারি থেকে ডেসিমেলের অঙ্ক, বাইনারি থেকে ডেসিমেলের ফ্র্যাকশানের অঙ্ক, ডেসিমেল থেকে অক্টালের অঙ্ক, ডেসিমেল থেকে অক্টাল ফ্র্যাকশানের অঙ্ক, এইভাবে টোটাল অঙ্ক দেওয়া রয়েছে। এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে। আর সংখ্যা আমি বারবার বলছি, কখনো সেম আসে না, সংখ্যা ঘুরিয়ে দেবে, কিন্তু বাট এই টাইপেরই আসবে, তোমরা প্র্যাকটিস করো, পুরো লাভবান হবে। ক্লিয়ার? নেক্সট আমি কিছু কিছু ইম্পর্টেন্ট কথাই বলে দিই এখানে, আমি একবার এ দেখাচ্ছি। ডেটা রিপ্রেজেন্টেশন পার্টে যে থাকে, তোমরা একটু বেসগুলো ভালো করে পড়ে নেবে, যেরকম বাইনারির বেস 2, ডেসিমেলের বেস 10, অক্টালের বেস 8, হেক্সাডেসিমেলের বেস 16, তো এইগুলো একটুখানি ভালো করে দেখে নেবে, কোন কোন সংখ্যাতে কোন কোন সংখ্যার মধ্যে পড়ে এগুলো একটু ভালো করে দেখে নেবে। আর বলে রাখি, তোমরা যে এই পুরো ভিডিওটা দেখছো, এর যদি সম্পূর্ণ PDF তোমরা নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিংক দেওয়া থাকবে, তোমরা অ্যাপটি ইনস্টল করে সেখান থেকে সম্পূর্ণ PDFটি দেখে নিতে পারো, মানে সম্পূর্ণ PDFটি ডাউনলোড করতে পারো। তাহলে কী করবে, প্রথমে ডিসক্রিপশন বক্সে যাবে, ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া রয়েছে আমাদের অ্যাপের, ওই অ্যাপটা ইনস্টল করে দেন তোমরা কী করবে, এখান থেকে পুরো PDFটা তোমরা পেয়ে যাবে, যাই তোমরা কী করে প্র্যাকটিস করতে পারবে, সুবিধা হবে। নেক্সট পরের চ্যাপ্টারে যাচ্ছি, পরের চ্যাপ্টার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান বীজগণিত, 1 কোয়েশ্চেন × 7 মার্কস = 7 মার্কস, পার্ট মার্কিং কোয়েশ্চেন দেওয়া থাকবে। একের দাগে আছে F=(summation 0 to 356 8 to) লেখো, লজিক এক্সপ্রেশনটি নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রমাণ করো A B complement + A complement B whole complement = A B + A complement B complement, ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করতে হবে।
এরকম ভাবে সব পসের অঙ্ক দেওয়া রয়েছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। এই টাইপের এই রিলেটেড সামস কিন্তু আসবে। তো আমি আস্তে আস্তে ভিডিওটি দেখাচ্ছি, দেখতে থাকো। ঠিক আছে, বিদ্রোং বলে দেয়া আছে বইতে, যে যে উপপাদ্যগুলি আছে সেগুলি দেখে রাখতে হবে। যেরকম কি ডিমর্গান ল, ঠিক আছে, ইনডিম্পোর্টেন্ট ল, এগুলো একটুখানি ভালো করে দেখে নেবে। ক্লিয়ার? এটা ছিল থার্ড চ্যাপ্টারের সাজেশন। ক্লিয়ার? আমি আবারও বলছি, সম্পূর্ণ পিডিএফটি পেতে আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের অ্যাপ এর লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবে। চলো নেক্সট চ্যাপ্টার অ্যান্ড লাস্ট চ্যাপ্টার, সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ, 1 question into 7 marks ইকুয়াল টু 7 marks পার্ট মার্কিং কোয়েশ্চেন দেওয়া থাকবে। একের দাগে থাকবে নিম্নলিখিত ডস কমেন্টগুলির কাজ, সিনট্যাক্স ও উদাহরণ দাও, এক্স কপি, মুভ, সিএলএস, ডস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো, বাফারিং কি, ওয়ার্ম বুটিং এবং কোল্ড বুটিং এর মধ্যে পার্থক্য লেখো, টিকা লেখো, কম্পাইলার, মাল্টিটাস্কিং বলতে কি বোঝো, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, উদাহরণ দাও, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের দুটি বৈশিষ্ট্য লেখো, কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লেখো, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো, উদাহরণ সহ ইউটিলিটি সফটওয়্যারের বর্ণনা দাও, বাফারিং বলতে কি বোঝো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের দুইটি বৈশিষ্ট্য লেখো, সি ড্রাইভের অন্তর্গত স্টুডেন্ট নামক একটি ফাইলের প্রতিলিপি ডি ড্রাইভে নিয়ে যাওয়ার সিনট্যাক্সটি লেখো, অর্থাৎ এমএস ডস ব্যবহার করে, এমএস ডস যে দেওয়া রয়েছে সি কোলন ব্যাক স্ল্যাশ গ্রেটার দ্যান দিয়ে যে কোডগুলো আছে ভালো করে দেখে রাখবে, এমএস ডসের যে কোনো দুটি ইন্টারনাল কমেন্টস এর নাম লেখো এবং কাজ লেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার সর্বদা সিস্টেম সফটওয়্যারের ওপর নির্ভরশীল, যথার্থতা ব্যাখ্যা করো, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো, সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলতে কি বোঝো, টাইম শেয়ারিং সিস্টেম বলতে কি বোঝো, লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো, নিম্নলিখিত ডস কমেন্টগুলির সিনট্যাক্স লেখো, কপি টাইপ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো, ডসে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলতে কি বোঝো, ডসে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার রূপে কোন সিম্বলগুলি ব্যবহৃত হয় লেখো, স্পুলিং এবং বাফারিংয়ের মধ্যে পার্থক্য লেখো, কম্পাইলার এবং অ্যাসেম্বলারের মধ্যে পার্থক্য লেখো, যে কোনো 3 প্রকারের অপারেটিং সিস্টেমের নাম লেখো এবং তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো, ভার্চুয়াল মেমোরি কী, এটি কেন এত গুরুত্বপূর্ণ, একটি ফাইলকে কপি এবং মুভ করার মধ্যে পার্থক্য লেখো, নিম্নলিখিত 10 কমেন্টগুলি কী করে তা একটি উদাহরণের সাহায্যে লেখো, আরডি আর রেন, রেন ফর রিনেম, আরডি মানে রিমুভ ডাইরেক্টিভ, ফুল ফর্মগুলো একটু ভালো করে দেখে রাখবে, অপারেটিং সিস্টেমের কাজ লেখো, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমেন্টস অফ ডস নামগুলো পড়ে রাখবে। ক্লিয়ার? এই ছিল টোটাল 35 মার্কসের সাজেশান। এবার আমি আসছি এমসিকিউ আর এসএকিউ। এমসিকিউ থাকবে তোমাদের 1 into 21 = 21 marks, এসএকিউ থাকবে 1 into 14 = 14 marks। এর জন্য কি করবে, 2014 থেকে up to 2020 2022 অবশ্যই করবে, প্লাস চিন্ময় কুয়া আশুতোষ পাল স্যারের বইতে যত এমসিকিউ এসএকিউ আছে করবে, প্লাস সন্ময় কুণ্ডু স্যারের বইতে যত এমসিকিউ এসএকিউ আছে সেগুলো করবে, আর যার কাছে যা বই আছে সেই বইটা একবার রিডিং দেবে, তাহলেই এমসিকিউ এসএকিউ পেরে যাবে। তো প্রথমেই বললি এমসিকিউ এসএকিউ ইয়ার থেকে তুমি মোরাললেস 50% তুমি কমন পেয়েই যাবে। ঠিক আছে, তো 30 marks প্র্যাকটিক্যাল থাকেন, তো ম্যাক্সিমাম সব স্কুলে 30-এর মধ্যে 20 max, মিনিমাম তো 25 দেয়, তো আরামসে তুমি নাম্বার ভালো পাবে। তো এই সাবজেক্টটা একটা স্কোরিং সাবজেক্ট, তো সবার পরীক্ষা আশা করি ভালো যাবে। ক্লিয়ার? তো অল দ্য বেস্ট, এই ছিল আজকের মেন সাজেশান। তো অল দ্য বেস্ট, পরীক্ষার আগে যখন কম্পিটিশন হবে তখন কিছু ইম্পর্টেন্ট সাজেশান, বাই পোস্ট হোক বা বাই ভিডিও হোক, কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লাস্ট টাইম বলে দেওয়ার চেষ্টা করা হবে। তো অল দ্য বেস্ট।